শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় রাজধানীর নিউ মার্কেটে মানুষের উপচে পড়া ভিড়। সাপ্তাহিক ছুটি থাকায় অতিরিক্ত মানুষের চাপে বেচা বিক্রিতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের। তবে ক্রেতারা বলছেন, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। এ যেন মানুষের মিলন মেলা। সাপ্তাহিক ছুটি থাকায় তিল ধারণেরও ঠাঁই নেই রাজধানীর নিউ মার্কেটে, তাই বেচা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। এবারের ঈদে পাকিস্তানি লন, ইন্ডিয়ান ও দেশি থ্রি পিস বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে এসব পণ্যের মান ভালো হলেও দাম একটু বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। খুঁজতেছি, এখনো পর্যন্ত আমরা এসে খোঁজার মধ্যে আছি, কিনতেছি, কিছু কিনতে পেরেছি এবং আরো কিনব। দামের দিক দিয়ে হ্যাঁ, এবার সবাই ফিক্সড প্রাইস রাখছে, তো মানে আমাদের বার্গেটিং এর কোনো ব্যয় হইতেছে না। জর্জেট আছে, তারপরে কটন আছে, ভ্যারাইটিজ আছে। এদিকে শাড়ির দোকানেও ভিড় কম নয়। ইন্ডিয়ান কাতান, টাঙ্গাইলের তাঁতের শাড়ির সঙ্গে সিল্কের শাড়িও বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। ইটালিয়ান ক্র্যাপ সিল্কগুলো বেশি চলতেছে, ডিজাইনার শাড়িগুলো কি এগুলো অ্যাভেলেবল না? সাধারণত খুবই চাহিদা এই শাড়িগুলো, আমরা এবার হিউজ কালেকশন করছি এগুলো, এবার কাস্টমারও চাহিদা অনেক। মার জন্য শাড়ি কেনার জন্য তো মোটামুটি ভালোই আর কি, কাতান দামের দিক দিয়ে একটু বেশি বলতেছে মনে হচ্ছে। তবে গহনার দোকানেই যেন আগ্রহ তরুণীদের, তাই নিজেকে সাজাতে কিনছেন পছন্দের গহনাও। এখন ঈদ হিসেবে নর্মাল ডে থেকে একটু দামটা বেশি, এখানে জিনিসপত্র বড় বড় মতো একটু ইউনিক থাকে, দামটা ঈদের সময় একটু বেশি থাকবে স্বাভাবিক। নতুন কালেকশনে অনেক কিছু আছে আপনার, ব্রেসলেট আছে, কিছু আপনার আংটি আছে, দাম অনেক মিনিমাম, যেমন অনলাইনে সব ওপেন হয়ে গেছে দাম, এই সেই দামে আমরা সেল করতেছি। এবার শুরু থেকে রাজধানীর মার্কেটের বেচা বিক্রি জমে না উঠলেও শেষ মুহূর্তের বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা।